আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি চুলের জন্য একটি হেয়ার সিরাম আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ে চুল পড়ে যাওয়া একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর আমরা অনেকেই জানি না আসলে আমাদের চুল পড়ে যাওয়ার কারণটা কি। আর এর প্রধান কারণ হচ্ছে খাওয়া দাওয়া। আমরা অনেকেই কিন্তু নানি দাদিদের মাথার চুল দেখে অবাক হয়ে যাই, এখনও তাদের মাথা ভর্তি চুল। আর তার প্রধান কারণ হচ্ছে তাদের খাওয়া দাওয়া, কারণ আগে তারা অতিরিক্ত তেল জাতীয় খাবার, জাঙ্ক ফুড এবং ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ করতেন না, তাই তাদের চুল এবং ত্বকেও কম সমস্যা হতো। তবে আমাদের জীবনযাপনের ধরন পুরোপুরি তো আর পরিবর্তন করা সম্ভব নয়, তাই আমাদের চুলের দরকার বাড়তি যত্ন। এই হেয়ার সিরামটি আপনার চুলের জন্য অনেক উপকারী হবে। তাহলে চলুন হেয়ার সিরামটি তৈরি শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল নিতে হবে। তারপর আমার দরকার নারিকেল তেল। চুলের যত্নে নারিকেল তেলের কোনো বিকল্প নেই, এটা চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলকে মজবুত করে। তাছাড়া নিয়মিত নারিকেল তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধিও অনেক বেড়ে যায়। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল অ্যাড করে নিচ্ছি। এবার আমার দরকার অ্যালোভেরা জেল। চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল বেশ কার্যকর। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়াকে মজবুত করে দেয় এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে হেয়ার সিরাম ব্যাপক কার্যকর। এটা নিস্তেজ চুলকে চকচকে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এবং চুলের রুক্ষতা দূর করে চুলকে মসৃণ ও ঝরঝরে রাখে। হেয়ার সিরামটি তৈরি, আর এই মিশ্রণটিকে আপনি একটি এয়ারটাইট কন্টেনারে 8 থেকে 10 দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। এবার আমি জানাবো এই সিরামটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এই সিরামটাকে অবশ্যই পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে, মানে শ্যাম্পু করে নেওয়ার পর আপনার চুলগুলোকে শুকিয়ে নিন। তারপর চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে এই সিরামটিকে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই সারা রাতের জন্য লাগিয়ে রাখুন এবং পরদিন সকালে আপনার চুলগুলোকে শ্যাম্পু করে নিন। আপনি চাইলে এই সিরামটিকে 2 দিন পর্যন্ত আপনার চুলের মধ্যে লাগিয়ে রাখতে পারেন। এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ফেলবে এবং আপনার ড্যামেজ হয়ে যাওয়া চুলকে পুনরায় রিক্রুট হতে সহায়তা করবে। আপনি যদি চুলের আগা ফাটা এবং রুক্ষতা শুষ্কতা নিয়ে খুবই টেনশনে থাকেন, তাহলে অবশ্যই এই হেয়ার সিরামটিকে ব্যবহার করে দেখুন। এটা আপনার চুলকে মসৃণ করে তুলবে এবং মাথার ত্বক থেকে শুষ্কতা দূর করে ফেলবে, তাতে করে চুল পড়াও অনেক কমে আসবে। তো ফ্রেন্ডস, চুলের যত্নে অবশ্যই এই হেয়ার সিরামটিকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।